লেকচারে আমরা দেখব লগারিদমের চতুর্থ সূত্র। এখানে আমরা দেখছি log of m to the power r base a equals to লেখা যায় r into log of m to the base a। এটা কিভাবে লেখা যায় চলো আমরা সেটা দেখি। আমরা প্রথমে ধরে নেই log of m to the base a equals to x। এখন আমরা যদি একে সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো a to the power x equals to m। এরপর আমরা যদি m এর পাওয়ার r এ নিয়ে যাই মানে m to the power r, তখন আমাদের লিখতে হবে a to the power x whole to the power r, যা অ্যাকচুয়ালি a to the power x r equals to m to the power r। a কে যদি আমরা এখন log এর মাধ্যমে প্রকাশ করি তাহলে লেখা যায় log বেস হলো a, এর মান m to the power r, একে লেখা যায় r into x হিসেবে। এখন আমরা যদি x এর মান বসিয়ে দেই এখানে তাহলে লেখা যায় r into x এর মান হচ্ছে log of m to the base a, সেটা লিখে দিলে আসে log of m to the base a। সুতরাং আমরা দেখতে পাচ্ছি log of m to the power r to the base a কে লেখা যায় r into log of m to the base a। আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা দেখতে চাই তখন দেখি, ধরি log of 3 square to the base 2 এর মান হচ্ছে 3.16, একে লেখা যায় log of 2 into log of 3 to the base 2 equals to 3.16। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, log of m to the base a whole to the power r কিন্তু কখনোই r into log of m to the base a এর সমান নয়। মানে যদি m এর পাওয়ার r না হয়, যদি পুরো log এর পাওয়ার r হয়, তা কিন্তু কখনোই r into log of m to the base a এর সমান নয়।